আজকে আমরা বানিয়ে নেব কাঁচা আমের ভাপা সন্দেশ। ভাপা সন্দেশ অনেকেই পছন্দ করে থাকে, কিন্তু কাঁচা আম দিয়ে ভাপা সন্দেশ এটা কি আপনারা কখনো বানিয়েছেন? না বানিয়ে থাকলে চলুন আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা আমের ভাপা সন্দেশ বানাতে হয়। প্রথমে একটি কাঁচা আম নিয়ে তাতে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। বীজটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। একটি ব্লেন্ডিং জারে অল্প জল নিয়ে তাতে আমের টুকরোগুলি দিয়ে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানাতে হবে, কোনো রকম লাম যেন না থাকে। এবার একটি কড়াইতে মিশ্রণটি দিয়ে তাতে হাফ কাপ মতো চিনি দিয়ে দিতে হবে। কাঁচা আম যেহেতু টক হয় সেই জন্য চিনিটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। চিনি সম্পূর্ণ গলে গেলে দিয়ে দেবো গ্রিন ফুড কালার, আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। মিডিয়াম টু হাই আঁচে মিশ্রণটি ফুটতে দেবো। যতক্ষণ না এটি ঘন হয়ে আসে, প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখব মিশ্রণটি ঘন হয়ে এসেছে, অনেকটা জ্যামের মতো কনসিস্টেন্সি। গ্যাস বন্ধ করে কাঁচা আমের জ্যামটিকে ঠান্ডা করতে দেব। ব্লেন্ডিং জারে 1 কাপ মতো জল ঝরানো ছানা, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি গুঁড়ো ও বানিয়ে রাখা কাঁচা আমের মিশ্রণটি দিয়ে ব্লেন্ড করে নেব। সামান্য লিকুইড দুধও অ্যাড করতে পারেন যাতে মিশ্রণটি আরও স্মুথ হয়। আমি এখানে 1/8 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, জল একেবারেই ব্যবহার করা চলবে না। একটি বেকিং ডিশ নিয়ে তাতে বাটার পেপার দিয়ে দেব এবং অল্প বাটার ব্রাশ করে নেব। মিশ্রণটি ঢেলে দেব ও দেখতে হবে যাতে মিশ্রণটি ভালো করে ছড়িয়ে যায়। চাইলে স্প্ল্যাচুলা দিয়েও লেবেলিং করতে পারেন অথবা ট্যাপ করেও ছড়িয়ে নিতে পারেন। মিশ্রণের ওপরে কেশর ও আমন বাদাম কুচি ছড়িয়ে দেব। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ডিশটিকে ঢেকে দিতে হবে। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার কড়াইতে 2 থেকে 3 কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠতে শুরু করলে তাতে একটি স্ট্যান্ড দিয়ে বেকিং ডিশটি রেখে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 30 মিনিট রাখব। 30 মিনিট পর কাঁটা ফুটিয়ে দেখে নেব ভাপা সন্দেশ পুরোপুরি রেডি কিনা। যদি কাঁটাতে লেগে থাকে তবে আরও কিছুক্ষণ লো ফ্লেমে রাখতে হবে। রেডি হয়ে গেলে রুম টেম্পারেচারে সন্দেশটিকে রেখে ঠান্ডা করতে হবে, তারপর ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে ডিমোল্ড করব। একটি প্লেটে বেকিং ডিশটিকে উল্টে দিলে সহজেই সন্দেশটি ডিমোল্ড হয়ে যাবে আর বাটার পেপারটিকে সরিয়ে নেব। ডিমোল্ড করার পর অল্প জল কাটতেই পারে, এটা খুবই স্বাভাবিক কারণ অনেকক্ষণ স্টিমে রাখার জন্য এটি সাধারণত হয়ে থাকে। এবার সন্দেশটিকে চৌকো চৌকো পিস করে কেটে নেব। আমাদের কাঁচা আমে ভাপা সন্দেশ একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।